এমন অনেকেই আছেন যারা অভিনেত্রী সমাধিকে অভিনেতা দীপঙ্করদের স্ত্রী বলে মনে করে থাকেন কিন্তু না বন্ধুরা এটি সম্পূর্ণই ভুল ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সেই বিষয়ে সবিস্তারে জানাব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন চিরকালীন রূপলি পর্দা মানেই আলো কেড়ে নেন নায়ক নায়িকারা কিন্তু অন্তরালে থেকে যান নায়ক নায়িকার চরিত্রগুলিকে নিজেদের সমর্থনের মাধ্যমে এগিয়ে দেওয়া ক্যারেক্টার আর্টিস্টরা অথচ তারা ছাড়া তৈরি হতো না কাহিনীর প্রেক্ষাপট এমনই একজন অভিনেত্রীর নাম সোমাদে যিনি অপরিহার্য হয়ে রয়ে গেছেন অভিনয় জগতে তার ইচ্ছা ছিল গায়িকা হওয়ার কিন্তু পরিচালক অর্চন চক্রবর্তী একটি স্টুডিওয় তাঁর ফটো দেখে সোমাকে তার ফিল্মে নায়িকা হওয়ার প্রস্তাব দেন উনিশশো সালে অর্জুন চক্রবর্তী পরিচালিত ছবি জীবনের জটিলতার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করলেও সোমা অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল হারায়ে খুঁজি হারায়ে খুঁজি মুক্তি পেয়েছিল উনিশশো সালে একই বছরে মুক্তি পায় তার অভিনীত আরেকটি ছবি জন্মভূমি তার অভিনয় পরিচালকদের কাছে আলোচ্য বিষয় হয়ে উঠেছিল তার পাশের বাড়ির মেয়ের ইমেজ জয় করে নিয়েছিল দর্শকদের মন ফলে উনিশশো ছিয়াত্তর সালে সোমা অভিনীত চারটি ছবি পরপর মুক্তি পেয়েছিল যেগুলির নাম বিল্লমঙ্গল বন্দিবিধাতা শঙ্খবিষ নিহারিকা চারটি ছবি যথেষ্ট হিট হয়েছিল সে সময় নায়িকা হিসাবে এগুলি ছিল সোমার মাইলস্টোন এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি উনিশশো সাল থেকে এখনও অবধি তিনি ষাটটির বেশি ছবি ও তিরিশটির বেশি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন এর মধ্যে তরুণ মজুমদার পরিচালিত ছবি শহর থেকে দূরের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন তিনি এই মুহূর্তে বর্ষিয়ান এই অভিনেত্রী অভিনয় করছেন যমুনা ঢাকি সিরিয়ালে বিন্দুবাসিনী দেবীর চরিত্রে ছোট পর্দায় সোমার আভিজাত্য সম্পন্ন অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে তবে তিনি দেখতে যতটাই শান্ত মনে মনে ঠিক ততটাই সাহসী অনেকেই জানে না তার ফিল্মে অভিনয় করাতে তার পরিবারের আপত্তি ছিল কিন্তু সোমাতা মানতে চাননি তিনি পরিবার ছেড়ে বেরিয়ে এসে হোয়াইট ব্লুজি এর বোর্ডিংয়ে ততদিন উক্তি ছিলেন যতদিন না তার প্রথম সুপারহিট ছবি মুক্তি পেয়েছিল তিনি জানতেন নিজের মত প্রতিষ্ঠা করতে গেলে আগে নিজেকে প্রমাণ করতে হবে প্রথম ছবি সুপারহিট হওয়ার পর তার পরিবার তার অভিনয়ে আর আপত্তি করেননি শিক্ষাক্ষেত্রেও তিনি কিন্তু পিছিয়ে থাকেননি স্কটিশ চার্চ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্নাতক সমা সাহিত্য অঙ্কন রবীন্দ্রসঙ্গীতেও যথেষ্ট বুৎপত্তি অর্জন করেছেন তার এই প্রতিভা পরবর্তীকালে সঞ্চারিত হয়েছে তার মেয়ে যাজ্ঞোসিনীর মধ্যে যাজ্ঞোসিনী একজন নামী নৃত্যশিল্পী এছাড়াও তার ছেলে রয়েছে যার নাম সামন্তক চ্যাটার্জি এবার এই অভিনেত্রী সম্পর্কে একটি ভ্রান্ত ধারণার অবসান ঘটানো যাক অনেকেই ভাবেন সোমা অভিনেত্রী দীপঙ্করদের প্রথমা স্ত্রী যেহেতু সোমাও দে পদবীটি ব্যবহার করেন প্রকৃতপক্ষে এই পদবিটি তার পৈতৃক পদবী দীপঙ্কর দে শুধুমাত্র তার সহকর্মী কিন্তু এছাড়া দীপঙ্করদের সাথে সোমাদের কিন্তু কোনো সম্পর্ক নেই তার স্বামীর নাম বিবেক চ্যাটার্জি তিনি তার স্বামীর পদবী অনস্ক্রিন ব্যবহার করেন না তাছাড়া সোমার মেয়ে যাজ্ঞসিনী ছাড়া সোমার পরিবারের অপর কোনো সদস্য মিডিয়ার সামনে হাইলাইট হতে রাজি হননি ফলে তার স্বামী বিবেক ও পুত্র সামন্তকের কথা অনেকেরই অজানা